আরএস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি 2022 সালের ফেব্রুয়ারি মাসের সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করব। তো যে ক্লাস ও যে সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আজকের ভিডিওতে আমি সলভ করছি সেটি হলো চতুর্থ শ্রেণী বা ক্লাস ফোরের আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো কথা না বাড়িয়ে শুরু করব আজকের মূল ভিডিও। তার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা এখনও পর্যন্ত আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। প্রশ্নপত্র একদম শুরুতেই উপরের দিকে দেখবে লেখা রয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ, পূর্ণ মান রয়েছে 15। এক দাগে বলা হচ্ছে ঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক দাগের প্রশ্ন, দাড়িপাল্লা আর বাটখারা দিয়ে কোনো বস্তুর যা মাপা হয় তা হলো আকৃতি, ভর, দৈর্ঘ্য, আয়তন। তো এই প্রশ্নের উত্তর হবে খ দাগের অপশন, ভর। একের দুই দাগের প্রশ্ন, কঠিন থেকে তরলে বস্তুর অবস্থার পরিবর্তনের একটি উদাহরণ হলো জল থেকে বরফ হওয়া, জল থেকে বাষ্প হওয়া, বাষ্প থেকে জল হওয়া, বরফ থেকে জল হওয়া। একের দুই দাগের প্রশ্নের উত্তর হবে ঘ দাগের অপশন, বরফ থেকে জল হওয়া। একের তিন দাগের প্রশ্নে বলা হচ্ছে পেরেক সাধারণত যে পদার্থ দিয়ে তৈরি হয় তা হলো, এর উত্তর হবে খ দাগের অপশন, লোহা। এবারে চলে আসছি দুই দাগে, এখানে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। দুইয়ের এক দাগের প্রশ্ন, চাল থেকে কাঁকর কিভাবে আলাদা করবে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে কুলোই নিয়ে ঝেড়ে চাল থেকে কাঁকরগুলো বেছে ফেলে দিতে হবে, এভাবেই চাল থেকে কাঁকর আলাদা করা যাবে। দুয়ের দুই দাগের প্রশ্ন, কঠিন তরল আর গ্যাস এদের মধ্যে কোনটির নিজস্ব আকার আছে? এই প্রশ্নের উত্তর হবে কঠিন তরল ও গ্যাস এদের মধ্যে কঠিনের নিজস্ব আকার আছে। দুয়ের তিন দাগের প্রশ্ন, গ্যাস ছড়িয়ে পড়ে একটি উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে সারা ঘরে গন্ধ ছড়িয়ে যায়, এর থেকে বোঝা যায় গ্যাস ছড়িয়ে পড়ে। এবারে চলে আসছি তিন দাগে, এখানে বলা হচ্ছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। তিনের এক দাগের প্রশ্ন, নুন জল থেকে নুনকে আলাদা করবে কি করে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে নুন জলটা একটা থালায় ফেলে দুপুরের রোদে রেখে দিলে দুদিন পর দেখা যাবে জলটা উবে গিয়ে নুনটা পড়ে আছে, এভাবেই নুন জল থেকে নুনকে আলাদা করা যাবে। তিনের দুই দাগের প্রশ্ন, গ্যাসেরও ভর আছে একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার প্রথমে ভরা অবস্থায় আনতে কষ্ট হয়, কিন্তু আগুন জ্বালিয়ে দীর্ঘদিন রান্না করার পর গ্যাস পুড়ে সিলিন্ডার ক্রমশ হালকা হতে থাকে, এর থেকে বোঝা যায় গ্যাসেরও ভর আছে। তিনের তিন দাগের প্রশ্ন, পদার্থ বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে যার ভর আছে, যে কিছুটা জায়গা দখল করে থাকে তাকে পদার্থ বলে। এবারে চলে আসছি চার দাগে, এখানে বলা হচ্ছে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। চারের এক দাগের প্রশ্ন, মেঘ কিভাবে তৈরি হয়? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে সূর্যের তাপে সমুদ্র নদী পুকুর থেকে জল বাষ্প হয়, বাতাসে জলীয় বাষ্প মিশে মাটি থেকে উঁচুতে ওঠে এবং ঠান্ডা হয়, ঠান্ডা হতে হতে একসময় ছোট ছোট জলের ফোঁটার সৃষ্টি হয়, এই জলের ফোঁটা জমাট বেঁধে তৈরি হয় মেঘ। এটাই ছিল চতুর্থ শ্রেণীর 2022 সালের ফেব্রুয়ারি মাসের আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্রের উত্তরের সম্পূর্ণ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।